শেষ হতে চলেছে আরও একটি বছর দু হাজার একুশ সালে শুরু থেকে শেষ পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করে দক্ষিণ আমেরিকার সেরা একাদশ নির্বাচন করা হয়েছে দু একুশ সালে লাতিন আমেরিকা ফুটবলের সেরা পারফর্মারদের নিয়ে গঠন করা হয়েছে এই একাদশ দু একুশ সাল মনে রাখার মতো কেটেছে লিওনেল মেসের দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনো শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড আর্জেন্টিনাকে দীর্ঘ আঠাশ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করেছেন মেসি এছাড়া সদ্য বিদায়ী ক্লাব বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেল রে সপ্তমবারের মতো ব্যালাউন্ডিয়র জিতেছেন আর্জেন্টাইন এই তারকা পুরো বছর জুড়ে লিওনেল মেসি ছিল উজ্জ্বল অন্যদিকে ক্লাবের হয়ে সময়টা খুব ভালো না কাটলেও নেইমার জুনিয়র জাতীয় দলের ছিল দুর্দান্ত বিশ্বকাপ বাছাই পর্বের প্রতি ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন নেইমার স্বাভাবিকভাবেই তাই দু সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা একাদশে আছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড দক্ষিণ আমেরিকার সেরা দলে ব্রাজিল থেকে জায়গা হয়েছে মোট চারজন খেলোয়াড়ের অন্যদিকে আর্জেন্টিনা থেকে জায়গা হয়েছে পাঁচজনের জনের কোচ লিওনেল ইস্কালিকেই রাখা হয়েছে দু সালের দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা দলের কোচ হিসেবে। ব্রাজিলের থেকে জায়গা পেয়েছেন গ্যাব্রিয়াল বার্বোসা নেইমার জুনিয়র ফিলিপ লুইস এবং মার্কোস অন্যদিকে আর্জেন্টিনা থেকে সেরা এই দলে জায়গা পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেস ক্রিস্টিয়ান রোমেরো লিওনেল মেসি রড্রিগো দি পল লেওতারো মার্টিনেস বাকি খেলোয়াড়রা হল কলম্বিয়ার লুইস দিয়াস এবং চিলির মারিসিও স